একটা মারাত্মক গরম পড়েছে মাইরি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল, টু আ নিউ ব্লগ অফ এসজি টেলস। আমি সোমালি। আর এটা কে ঢুকে পড়ছে, কে ঢুকে পড়ছে, এটা এই যে ক্যামেরার মধ্যে ঢুকে পড়ছে। তো যাই হোক, যা মারাত্মক গরম পড়েছে। তো দেখ নতুন লাইটি, স্টিকার তুলতে ভুলে গেছি। তো আজকে অনেক দিন পরে আমি একটা লং ব্লগ স্টার্ট করছি, কেননা আমি কোথাও না যাওয়ার থাকলে বাড়িতে ব্লগ করি না। কেমন, কেননা আমার এতটাই ঘিসা পিঠা লাইফ যে সকাল থেকে উঠলাম, তারপরে সেম 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 সেম। তাই জন্য যবে যাই কোথাও তবেই একটু ক্যামেরাটা অন করে ভিডিও চালু করি। তো আজকে আজকে সন্ধ্যাবেলা যাব আমি একটা মেলাতে ঘুরতে, আমাদের এখানে মানে যেখানে ভাড়া থাকি আর কি, সেখানে পাশেই একটা বড় মেলা হয়। সেরকম মেলা নয় তো, কিরকম মেলা আমি আগে যাইনি কোনোদিন। তো আজকে যাব আমার একটা ফ্রেন্ডের সঙ্গে যাব, ঠিক আছে? সবাই, আমিও ব্যস্ত, সবাই ব্যস্ত, এখন সবাই যে যার যে যার মতো করে ব্যস্ত, তাও টাইম বের করে বন্ধুদের সঙ্গে একটু ঘুরতে টুরতে যেতে হয়। তো সেই জন্য যাব। এখন আর এখানে ফ্যান না চালিয়ে বসে আছি, আমি ঘামে ভেসে যাচ্ছি একদম। এই তো তোর তো গরম টরম লাগে না, সব সময় জলের মধ্যে আছিস। হ্যাঁ হ্যাঁ, তো ঠিক আছে। এখন আমি দেরি, কটা বাজে, 4:45, বেরোতে দেরি আছে। এখন আমি একটু ল্যাদ খাবো হয়তো বসে বসে। আর যাই হোক, ফ্যানটা চালিয়ে বসি, নাহলে আমি গরমে মারা যাব। কি রে ওই ক্যা, কি রে, তো আউট অফ ফোকাস যা রা হ্যাঁ, আব ঠিক হ্যায় বলে বলে বলে। এর সমস্ত বন্ধু বান্ধবরা মারা গেছে, এই একাই আছে। এর বন্ধু দুটো ছিল, দুটো প্যারট ছিল, তারা এই কদিন আগে মারা গেছে। তো এবারে ইনি একাই আছেন, ফ্যান তো এ একাই আছে, যতদিন আছে থাক আর কি। এখন পুরো অ্যাকোয়ারিয়ামটা ওর পুরো একা রাজত্ব করছে, একদম বুকে ঘাম জমেছে। আমি রেডি হয়ে গেছি, তো এখন আমার যে আনতে আসবে সে আসেনি, ঠিক আছে? আমি নিচে যাই একটু গিয়ে বসি, যা গরম চুলটাকে তুলে নিয়েছি, না হলে অবস্থা খারাপ হয়ে যাবে। আমি মেয়ে হয়ে আগে রেডি হয়ে গেলাম, ছেলেটা এখনো আসেনি। সকল মানুষজনদের বলছি, আপনারা আসুন, এসে আমাদের 300 বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী রামানন্দ উদযাপন উপলক্ষ করে শালিকা ধনিচ গ্রাম এবং তার এটা এখানকার গোবিন্দ মন্দির। এই হলো নবকুঞ্জের মেলার রাধা গোবিন্দ ঠাকুরের প্যান্ডেল। নবকুঞ্জ, 9টা কুঞ্জ চারিদিকে ডিসপ্লে করা আছে। এই দেখো প্রত্যেকটা কুঞ্জের নাম সাইডে ছিটিয়ে দিয়েছে। আমি কোনোদিনও এগুলাই উঠিনি, তুই বল তোকে উঠতে দিবে রে, তোর মুখটা কচি না, আমার তো দামড়ার মতো মুখ, এই জন্য আমাকে দিবে। আমি ছোটবেলাও উঠিনি এগুলো। এখানে কীর্তন হবে, সমস্ত লোক এসে বসে আছে, দেখো কত লোক আর কতগুলো ক্যামেরা। এটা আমার একটা ছিল, আবার হারিয়ে গেছিল। এখানে সব বাড়ি বসেছে,
হচ্ছে। মহোৎসবের জন্য রান্নার কাটাকুটি শুরু হয়ে গেছে। এদিকে আলু কাটা হচ্ছে, কত আলু ভাই। আর এদিকে হচ্ছে কুমড়ো, আর ওই মাঝখানে পটল। কিছুই না, মেলা প্রাঙ্গনটা একটু ঘুরে ঘুরে দেখছি আর কি। রথের সময় এই রথটাই টানা হয়। মেলার গেট আর এর লাইটিং গুলো বেশ ভালো করেছে। চারিদিকে কৃষ্ণ কৃষ্ণ দেখলে বেশ মনটা ভালো লাগে আর কি। এবারে আমরা যাচ্ছি পূর্ব মেদিনীপুরের সবচেয়ে বড় কালী মন্দির দেখতে। কাল থেকে শুরু হবে মেলা এখানে, এখনো শুরু হয়নি মেলা, তাতেই অবস্থা দেখো। মন্দিরের সাজসজ্জা প্রস্তুতি এইসব চলছে। আমি চলে এসেছি বাড়ি, ঠিক আছে। পিছনের লাইটটা যেন এ দেখাচ্ছে এবারে। তো আমি বাড়ি চলে এসেছি, দেখলে কি ব্যাপার কেমন মেলা। মেলা বলতে এটা বিশেষ করে ধর্মীয় মেলা আর কি, কীর্তন কীর্তন প্রচুর বড় বড় হয়, কিন্তু এই সেরকম মেলা অত বড়ও নয়। তো আজকে তো সমস্ত সবজি টবজি কাটাকুটি হচ্ছে, কালকে ভোজ হবে, মহোৎসব হবে। তো দেখা যাক, কালকের ভিডিওটা তো বলেছে আমাকে ভিডিওটা করে পাঠাবে, আমি যদি পারি তো লাস্টে অ্যাটাচ করে দেবো। তো গরম লাগছে, প্রচণ্ড গরম বাইরে। এতক্ষণ বাইকে ছিলাম, বাইরেটা সুন্দর ঠান্ডা লাগছিল, এই ঘরে চলে এসেছি, ঘরে ঢুকে গেছি, এবারে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে।
তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল, আর কিছু বলার মতো নেই। ঠিক আছে, পরে আবার একটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।